আপনারা তো অবশ্যই সকলেই জানেন WWE-র সুপারস্টাররা কতটা পপুলার, আর এই রেসলারদের ফ্যান ভ্যালু অনেক বেশি, আর এইগুলোর ব্যবহার করে থাকে ফিল্ম ইন্ডাস্ট্রিও। বিশেষ করে এই রেসলারগুলোকে নিয়ে হলিউডের অনেক বড় বড় মুভি তৈরি করে থাকে, আর রেসলারগুলোকে নিয়ে তাদের মুভিতে কাজ করার জন্য তাদের মুভি আরও জনপ্রিয় হয়ে ওঠে। বিশেষ করে আমরা মুভিতে হিরো এবং ভিলেনের রোল বেশি দেখে থাকি, তবে আমাদের WWE-র রেসলারদেরকে অ্যাকশন সিনের জন্য বেশি ব্যবহার করা হয়ে থাকে। আর আজকের এই ভিডিওটিতে এমন পাঁচজন রেসলার নিয়ে ডিসকাস করা হয়েছে, যে পাঁচজন রেসলার হলিউডে মুভি করে থাকেন, এছাড়াও হলিউডে মুভি করার জন্য অফার করা হয়েছিল। আর আপনারা অবশ্য দ্বিতীয় পর্ব পেতে চাইলে অবশ্যই 5,000 লাইক টার্গেট পূর্ণ করে দিবেন। নাম্বার 1, দ্য রক। বিশেষ করে 2016 সাল এবং 2017 সালে হলিউডের সবথেকে বেশি টাকা কামানোর লিস্টে নাম্বার 1-এ নাম ছিল দ্য রকের। 2016 এবং 2017-তে মুভি করে সবথেকে বেশি টাকা কামিয়েছিলেন দ্য রক। আপনারা অবশ্য সকলে জানেন যে WWE-র অন্যতম একজন রেসলার ছিলেন দ্য রক, আর এই রক WWE-র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জিতা থেকে শুরু করে অনেক বড় বড় রেকর্ড গড়েছিলেন WWE-তে। তবে বর্তমান সময়ে হলিউডের একজন অন্যতম অ্যাক্টর হচ্ছেন রক। বিশেষ করে 2016 সালে $64.5 মিলিয়ন ইনকাম করেছিলেন মুভি করে রক, আর 2017 সালে ইনকাম করেছিলেন $65 মিলিয়ন। বিশেষ করে 2002 সাল থেকে মুভিতে কাজ করেন রক, আর ডেবিউ ফিল্ম থেকে শুরু করে যতগুলো মুভি করেছিলেন রক প্রত্যেকটি মুভিই ব্লকবাস্টার হিট হয়েছিল। বিশেষ করে ডেবিউ মুভিটি ছিল তার ক্যারিয়ারের অন্যতম একটি মুভি, কেননা এই মুভির পর থেকেই প্রচুর পরিমাণে মুভিতে কাজ করার জন্য তার কাছে অফার আসে, আর এরপর থেকেই তিনি ধীরে ধীরে রেসলিং থেকে সরে গিয়ে বর্তমান সময়ে মুভিতে কাজ করছেন। একসময় WWE-র অন্যতম জনপ্রিয় রেসলার থাকলেও বর্তমান সময়ে পুরো ওয়ার্ল্ডের মধ্যে অন্যতম একজন অ্যাক্টর হচ্ছেন দ্য রক। নাম্বার 2, বাতিস্তা। বিশেষ করে মুভি করে প্রচুর পরিমাণে জনপ্রিয় হয়ে উঠেছিলেন বাতিস্তা, কেননা শুরু থেকেই অনেক ভালো ভালো অফার এসেছিল বাতিস্তার জন্য মুভি করার জন্য। বিশেষ করে বাতিস্তা ওয়ার্ল্ড ওয়াইড অনেক জনপ্রিয় হয়ে উঠেছিলেন, আর এইটার নাম ছিল ড্রেক্স, আর এই মুভিটি ছিল মার্ভেল স্টুডিওর একটি মুভি। আপনারা অবশ্য সকলেই জানেন যে মার্ভেল স্টুডিওর সমস্ত মুভি কিন্তু প্রচুর পরিমাণে জনপ্রিয়তা লাভ করে। বাতিস্তা গার্ডিয়ান্স অফ গ্যালাক্সি, গার্ডিয়ান্স অফ গ্যালাক্সি 2 ছাড়াও অনেকগুলো মুভিতে বেশ ভালোই কাম করেছেন এবং সেখানে প্রচুর পরিমাণে জনপ্রিয়তা লাভ করেছেন। একসময় WWE-তে অনেক ভালো মানের বা অনেক টপ রেসলার ছিলেন এই বাতিস্তা, তবে বর্তমান সময়ে হলিউডে প্রতিনিয়তই কাজ করে যাচ্ছেন। নাম্বার 3, জন সিনা। জন সিনা নিঃসন্দেহে WWE-র একজন সবথেকে জনপ্রিয় রেসলার, কেননা WWE-র 16-টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হচ্ছেন এই রেসলার। বিশেষ করে বর্তমান সময়ে হলিউডে কাজ করেন এবং পার্ট টাইমার হিসেবে WWE-তেও কাজ করেন। শুধু এই নয়, জন সিনা তিনি মুভির পাশাপাশি বেশ কয়েকটি র‍্যাপ সংও বের করেছেন, আর জন সিনা জানিয়েছিলেন রেসলিংয়ের পাশাপাশি তিনি অ্যাক্টিং সহ গান করতে প্রচুর পরিমাণে ভালোবাসেন। আর বিশেষ করে জন সিনার প্রথম 3টি ছবি WWE স্টুডিও প্রোডিউস করেছিল। জন সিনা প্রথমের দিকে মুভি করে তেমন একটি জনপ্রিয়তা না পেলেও কিন্তু পরের দিকে প্রচুর পরিমাণে জনপ্রিয়তা পেয়েছেন, তবে মুভির থেকে সবথেকে বেশি জনপ্রিয়তা পেয়েছিল জন সিনা রেসলিংয়ে। নাম্বার 4, স্টোন কোল্ড স্টিভ অস্টিন। আপনারা অবশ্য সকলেই স্টিভ অস্টিনকে চিনে থাকবেন, বিশেষ করে এই রেসলার WWE-তে আলাদাই একটি অ্যাটিটিউডে পারফরমেন্স দিয়ে থাকতেন, আর স্টিভ অস্টিনের অ্যাটিটিউডকে সকলেই পছন্দ করতেন। বিশেষ করে যেই সময় WWE-তে পারফরমেন্স দিতেন স্টিভ অস্টিন, সেই সময়ে প্রচুর পরিমাণে জনপ্রিয় হয়ে ওঠার কারণে প্রচুর পরিমাণে মুভির কাজ এসেছিল এই রেসলারের কাছে। তবে শুরুর দিকে মুভিতে কাজ করবেন না বলে জানিয়ে দিয়েছিলেন স্টিভ অস্টিন, তবে 2005 সালে এসে একটি মুভিতে কাজ করেছিলেন এই রেসলার। তবে এরপরেও বেশ কয়েকটি মুভিতে কাজ করেছিলেন স্টিভ অস্টিন, তবে দর্শকরা বলে থাকেন যে খুব একটা অ্যাক্টিং ভালো পারেন না স্টিভ অস্টিন, আর এজন্যই তার মুভিগুলো খুব একটা জনপ্রিয়তা পেয়েছিল না। তবে পরবর্তীতে বেশ কয়েকটি মুভিতে কাজ করেছিলেন, যেমন ধরুন রিকোয়েল, ড্যামেজ, এছাড়াও বেশ কয়েকটি মুভিতে কাজ করে অনেক জনপ্রিয়তা পেয়েছিলেন এই রেসলার। নাম্বার 5, রন্ডা রাউজি। বিশেষ করে WWE-তে শুধুমাত্র বছরখানিকের জন্য পারফরমেন্স দিয়েছিলেন রন্ডা রাউজি, আর বছরখানিকের জন্য পারফরমেন্স দিয়েই WWE-র রেসলিং ইতিহাসের সবথেকে জনপ্রিয় র উইমেন্স চ্যাম্পিয়ন হয়ে দেখিয়েছিলেন। আর তিনি WWE-তে ব্যাক করার পরে উইমেন্স ডিভিশন একেবারে ব্লকবাস্টার হয়ে উঠেছিল। বিশেষ করে রন্ডা রাউজি হলিউডের বেশ কয়েকটি মুভিতে কাজ করেছেন। প্রথমের দিকে তো ছোট ছোট কিছু সিনে দেখা যেত রন্ডা রাউজিকে, অর্থাৎ রন্ডা রাউজির পারফরমেন্সগুলো ছোট ছোট ছিল, তবে WWE ছেড়ে চলে যাবার পরে প্রচুর পরিমাণে মুভির কাজের জন্য অফার এসেছিল রন্ডা রাউজির কাছে। তবে বর্তমান সময়ে রন্ডা রাউজি প্রেগনেন্ট,
কিছুদিনের মধ্যেই তার বাচ্চা হবে। তো এই ছিল WWE এর 5 রেসলার যারা হলিউডে কাজ করেছেন। অবশ্যই ভিডিও লাইক টার্গেট 5000 পূর্ণ করে দিবেন, তাহলে দ্বিতীয় পর্ব চলে আসবে। ধন্যবাদ।